আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো আলজাজিরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে আপনাদের মোবাইল সিম কার্ড রিচার্জ করবেন। আমরা যারা আলজাজিরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৌদি আরবের যেই কোনো মোবাইল সিম কোম্পানির সিম রিচার্জ করতে চাই, তাদের জন্য আজকের ভিডিওটি। তাই যারা জাজিরা আলজাজিরা ব্যাঙ্ক থেকে মোবাইল সিম কার্ড রিচার্জ করা শিখতে চান, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনারা কিন্তু খুব সহজে আলজাজিরা অ্যাপ্লিকেশন থেকে সৌদি আরবের যেই কোনো মোবাইল সিম কার্ড রিচার্জ করতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আমি কী করবো, আলজাজিরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। দেখেন আলজাজিরা অ্যাপ্লিকেশনটি আমার ওপেন হলো, আপনাদের হয়তো স্ট্যান্ডার্ড মোডে ওপেন হতে পারে। ওপেন হলো আপনি ইউজার নেম এখানে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবেন। আমি কুইক লগ ইনের মাধ্যমে যেহেতু ওপেন করবো, যার জন্য আমি প্রথমে কী করতে হবে, মোবাইল পিন এরা আমি সিলেক্ট করে নিব। নিয়ে আমি কী করবো, এখানে আমার পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। আমি বসালাম, বসানোর পরে দেখবেন অটোমেটিক কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি কী করবো, এই মেনু নিচে ডান বাম পাশে নিচে মেনু অপশান আছে, মেনু অপশানের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি এখান থেকে খুঁজে নেব সাদ্দাদ, সাদ্দাদের উপর আমি ট্যাপ করে দিব। সাদ্দাদের উপর ট্যাপ করার পর আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আমি যেহেতু মোবাইল সিম কার্ড রিচার্জ করবো, তার জন্য আমি কী করবো, মোবাইল রিচার্জ অ্যান্ড প্রিপেড সার্ভিস আমি এই অপশানটির উপর ট্যাপ করে দিব। আমি অপশানটির উপর ট্যাপ করে দিচ্ছি। অপশানটির উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন আমাকে কী করতে হবে, বেনিফিশিয়ারি আমি কী করবো, দেখেন এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে আমি নিউ মোবাইল, এখানে লেখা আছে নিউ মোবাইল, এই নিউ মোবাইলের উপর আমি ট্যাপ করে দিব। মোবাইলের উপর ট্যাপ করার পরে দেখেন এখানে লেখা আছে সিলেক্টে বিলার, আমি কী করবো, এখানে ট্যাপ করে দিয়ে আমি বিলার অর্থাৎ আমি কোন কোম্পানির সিম রিচার্জ করবো সেই কোম্পানির সিমটি আমি এখানে সিলেক্ট করে নিব। আমি কী করবো, এই মোবাইলের সিমটি সিলেক্ট করে দিলাম। মোবাইলের সিম সিলেক্ট করার পরে দেখেন নিক নেম এখানে কিন্তু নাম দেখাচ্ছে, আমি আমার নামটি বসিয়ে দিই। আপনারা আপনার নামটি বসিয়ে দিবেন। নামটি বসালাম, বসানোর পরে দেখেন সাবস্ক্রিপশান নাম্বার, এটা হলো সাবস্ক্রিপশান নাম্বারটা হলো আপনার মোবাইল নাম্বারটি। আপনারা কী করবেন, আপনারা যেই মোবাইল নাম্বারটি রিচার্জ করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি বসালাম। বসানোর পরে আপনি কত টাকা আপনি রিচার্জ করতে চান সেটা এখানে বসাবেন। আমি মনে করেন যে আপনাদের দেখানো যান, আমি 15 অথবা আমি 20 টাকা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু ক্রেডিট কার্ড এবং অ্যাকাউন্ট আছে। আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি সিলেক্ট করতে চান, টাকাটা রিচার্জ করতে চান, তাহলে ক্রেডিট কার্ড সিলেক্ট করে দিবেন। আর অ্যাকাউন্ট থেকে হলে অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে আমার। অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনি কী করবেন, এখানে নিচে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে অ্যাকাউন্টে যদি আপনাদের অনেকে দুইটি তিনটি অ্যাকাউন্ট থাকে, যদি যেহেতু আপনি একটি অ্যাকাউন্ট, যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আমি একটি সিলেক্ট করবো, আপনার যদি অন্য অ্যাকাউন্ট হয় তাহলে অন্য অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করবেন। করার পরে দেখেন এখানে দেখা আছে, তারপরে এখানে রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি, আপনি যদি এই রেজিস্ট্রেশন করে রাখতে চান তাহলে এটাকে এনেবল করে দেবেন। আমি এইভাবে রেখে দিলাম। রেখে দিয়ে দেওয়ানোর পরে দেখেন এখানে লেখা আছে প্রসিড, আমি এই করে প্রসিডে ট্যাপ করে দিব। প্রসিডে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পাসডেতে নিয়ে আসলো। দেখেন এখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে, আমার মোবাইলই কোম্পানির বিলার দেখাচ্ছে, এখানে সাবস্ক্রিপশান নাম্বারটি দেখাচ্ছে, অবশ্যই নাম্বারটি সঠিকভাবে দেখে নেবেন। তারপরে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে, আমি কত টাকা পে করবো, এখানে দেখাচ্ছে, এখানে ব্যাট দেখাচ্ছে 3 টাকা, অর্থাৎ আমাকে কিন্তু প্রতিটা টাকা 20 টাকা কিন্তু আমাদের 3 টাকা পে করতে হয়, সেইটাই কিন্তু এখানে যোগ হয়ে গেলো। যোগ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কনফার্মে করবো, কিন্তু আমার যেহেতু ব্যালেন্স নাই তাই আমার কিন্তু টাকাটা রিচার্জ হবে না। আপনারা কিন্তু এই পজিশনে আসার পরে আমি কী করবো, এখানে কনফার্মে ট্যাপ করার সাথে সাথে দেখেন আমার কী দেখাচ্ছে, দেখেন আমার একটা ওটিপি আসলো। সেই ওটিপি কোডটি আসলে আমি এটি এখানে কিন্তু ওটিপি কোডটি অটোমেটিক বসে যাবে। দেখেন ওটিপি কোডটি অটোমেটিক বসে গেল। বসে গিয়ে আমার যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমার ব্যালেন্স, দেখেন আমার কিন্তু সরি দেখাচ্ছে, আপনাদের কিন্তু এখানে সাকসেসফুল দেখাবে। ঠিক আছে, আপনারা যখন টাকাটা ট্রান্সফার করে আপনার ওটিপি কোডটি বসে যাওয়ানোর পরে অটোমেটিক কিন্তু আপনাদের এখানে সাকসেসফুল দেখাবে, আমার এখানে সরি দেখাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু ব্যালেন্স নেই। এই হলো আলজাজিরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৌদি আরবের যেই কোনো সিম আপনি কিন্তু রিচার্জ করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। তবে আমার এই ভিডিওটি
দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওকে করে দিবেন আমি যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।